এই দেখো আমাদের সূর্যমুখী ফুল ফুটেছে, আর ফুলটা মাথাটা নিচের দিকে করে আছে। একই জ্বালা, তো উপর দিকে উঠে থাকলে নাই হতো। দেখো এই গাছটায় ফুটেছে একটা, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, আর এখানে একটা কুড়িতে ধরেছে। এই দেখো, এই দেখো, এটা একটা মাথাগুলো কেন নিচের দিকে করে আছে ফুলগুলো, কি জানি ওপর দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। ফুলগুলো ওই দিকে গাছটাতে উঠেছে, দাঁড়াও দেখাই তোমাদের। সে গাছে জল দিচ্ছে, এই যে এই একটা কুড়ি সূর্যমুখী গাছে, এও সে মাথা নিচের দিকে করে আছে। যাই হোক, ফুটলে পরে তোমাদের দেখাবো। ক্যা তিন অনেকগুলো গাছ এনেছিল, আর এই তিনটে গাছ হয়েছে, আর তিনটে ফুলই মাথার নিচের দিকে। সেখানে ঘোরেল চিল্লাচ্ছে খ্যাঁ খ্যাঁ করে, কোথাও মাছ দেখতে পেয়েছে। আর দেখো কত শাক হয়েছে আমাদের, প্রজাপতি উঠছে এখানে, গাছটায় অনেক ফুল ফুটেছে। এই কি সুন্দর ডগ, দেখো শাক ভর্তি হয়ে আছে আমাদের পুকুরারায়। তো এখন শাক কাটবো, চলো শাক কেটে নিই খানে। এই দেখো ডগ, দেখেছো কত সুন্দর ডগ। এই চাল কুমড়ো গাছ আসছে, এই দেখো আমাদের কাছে কত জামবুল হয়েছে, একদম জামবুলে ভরে গেছে। দেখো কত বড় জামবুল গাছ আমাদের, গাছটা দেখবে কত মোটা, এই দেখো এত মোটা গাছ দেখো, আর একদম জামবুলে ভরে গেছে। এই তো মোটা পলকা, তো খালি পড়ে পড়ে সব একদম ঠ্যাপ ঠ্যাপ করে খালি পড়বে, আর নিচে মাটি, আর এ পড়ে গেলে একদম খাওয়া যায় না, বালি টালি ঢুকে যাবে, তো না নিচে মাটি তো পড়লে আসে জাল আস কি করে পারলে তবে খাওয়া যাবে। কত হয়েছে জামবুল, থোকা থোকা একদম। নমস্কার বন্ধুরা, এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি, তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে নিয়েছি এক বাটি মসুর ডাল, তো চলো ডালটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল ধুয়ে এখন সিদ্ধ দিয়ে দিয়েছি, তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, মানে আধ সিদ্ধ করব, তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, ডালটা কেন আধ সিদ্ধ করছি তো দেখতে থাকো। খানিক কুমড়া শাক কাটলাম, ডালটা আগে সেদ্ধ করতে দিয়েছি, দেখি আবার এতটা শাক কাটতে করতে কতক্ষণ গেল। কুমড়া শাক খানিক কেটে নিয়েছে, ডাল দিয়ে করব বলে জিরে আর আদা একসঙ্গে এখন বেটে নেব। দেখো এখানে আছে ডাল সেদ্ধ, মনে করলাম হাফ সেদ্ধ করবো, ডাটা কুটতে কুটতে দেখি ফুল সেদ্ধ হয়ে গেছে। ডাটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, কচি কচি পাতাগুলো নিয়েছি, আর কুমড়ো ডালটা রান্না করব, তার জন্য কড়াই তেল দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন আর তেজপাতা, সব একসঙ্গে ভাজি। দেখো এখন পেঁয়াজটা ফোড়ন সব একসঙ্গে ভাজা হয়ে গেছে, এবার এই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দেবো, এখন
এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এখন কুমড়ো শাক দিয়ে দেবো, এখন দিয়ে দেবো সাত ভাতের নুন। এখন দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। এখন এই ডালের সঙ্গে এই কুমড়োর শাকটা রান্না করে নেব। দেখো ডাঁটা দিয়ে ডালটা এখন রান্না হয়ে গেছে, তো চলো নাবি ফেলি। দেখো বন্ধুরা, আজকে হবে চিকেন, আর পিসগুলো ভাই বেশ ভালো করে দিয়েছে, বড় বড় করে দিয়েছে, তাই না? দেখো লেগ চারটে লেগ আছে। ও দুটো নিয়েছো? এটা মুরগিটা সাইজ ছোট, একটা মুরগি ওই 750 করে ওজন হয়েছিল, ওই জন্য দুটো, তো মানে ছাড়িয়ে গোটা মুরগিটা 750, মানে ছোট ভালো। আদা রসুন বেটে নিচ্ছি, দেখো মাংস ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই মাংসটা রান্না হবে, আর মাংসটা কি দিয়ে রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি, সব জোগাড় করেছি মোটামুটি, দেখাচ্ছি। এখানে আছে জলে দেয়া আস্ত পটল, আর পটলগুলো বেশ একদম জাম্বো সাইজের, এরকম দুমাথা চিরা, এই দেখো দেখেছো, এরকম দুমাথা চিরে নিয়েছি পটলের। আর এখানে আদা রসুন বাটা আছে, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আদা জিরে বাটা। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল, দেখো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো এই চোপটিকে আমি তুলে রেখেছি তেলগুলো ঝরে যাওয়ার জন্য। ওই তেলেই আলু ভেজে নেবো। পটলটা সুগার মানুষও খাবে, আবার আমরাও খাবো, চিকেন দিয়ে পটলটা বেশ আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর আলুটা তো আমার ছেলে আর সব সদস্য আছে, তারা আবার মাংসের জন্য একটু আলু চাই, আলুটাও ভেজে নেবো। দেখো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। এখন ফোড়নে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর দেখো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখানে আছে আদা জিরে বাটা আর কি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদের পাউডার, আর একটু জল দেবো। এখন দেবো স্বাদ মতো নুন। এখন দেবো ধুয়ে রাখা পরিষ্কার চিকেন, আর টমেটো একসঙ্গে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন কষাবো, এখন
এখন মাংসটা কষাচ্ছি, আর এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর পটল তো ভাজাই আছে, মাংসটা কষিয়ে পটলের মধ্যে দিয়ে দেবো। এই কষিয়ে বলছি, মাংসটা কষানো হয়ে গেলে পটলটা দিয়ে দেবো। পটল ভাজা আছে, আর ভাজলেই তো পটল নরম হয়ে যায়। আর এদিকে দেখো, মাংসর আলুটা এখানে সিদ্ধ করে দিচ্ছি, মাংসের সঙ্গে সিদ্ধ করব না, কেন কি এই তরকারিটা তো ওই সুগার মানুষরাও খাবে, এই জন্য আলুটা আলাদা সিদ্ধ করছি। আর চিকেনের সঙ্গে পটলটা দিয়ে দেবো, সে ঠিক আমাদের মতো আমরা আলাদা করে নিই। দেখো মাংসটা একটু অল্প করে জল দিয়েছিলাম, কেন কি ভাবছি যে যদি তলায় লেগে যায়, এই জন্য ওটা খুব তেতে গেছিল না, এখন অল্প অল্প জল দিয়ে আর কষাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। মাংসটা অল্প একটু জল দিয়েছিলাম কষাতে কষাতে, আর এখন এই ভেজে রাখা পটল দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা রান্না হচ্ছে, মাংসটা হয়েই এসেছে, অল্প সময় একটু ফুটিয়ে নেব, হয়ে যাবে। দেখো পটল দিয়ে চিকেনটা তুলে দিয়েছি আগে, এইবার আলুটা আগে যে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুটা আমাদের চিকেনে দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। পটল দিয়ে চিকেনটা আগে তুলে রেখে দিয়েছি, সুগার মানুষ যেটা খাবে, এটা আমাদের আলু পটল দিয়ে চিকেন হচ্ছে। তো দেখো এখন চিকেনটা রান্না হয়ে গেছে, এবার চলো নামিয়ে ফেলি, এবার খেয়ে দেখার পালা। মানে খেতে বসতে হবে, খেতে দিতে বসতে হবে পরে, আগে দিতে হবে খেতে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এখন উচ্ছে ভাজা হচ্ছে, হচ্ছে না করলা, যাই হোক উচ্ছে বা করলা যাই হোক, তে তো ভাজা হচ্ছে। উচ্ছেটা এখন ভাজা হচ্ছে, এই গরমে তো উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে, খাওয়াটাও দরকার বলো। গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা মাখিয়েছিস, একদম কি যে সেন্ট উঠেছে, নেতে তো নে তুলে দেব, আমি দে আমাকে দে আমি তুলে দিচ্ছি। আলু, আলু প্রেমী মানুষ আমার ছেলেটা, নে দেখ নে। আর নিলে আর একটা লেগ আছে, আরে আর রয়েছে তো, নিবি তো, আর ডাটার ডাল নিবি না কেন, ভালো হয়েছে তো, সবাই খেয়ে তোর বাবা খেলে বললো ভালো হয়েছে, খেয়ে নে ভালো লাগবে, দেখ গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভালো লাগবে। পালা পাচ্ছে, কেমন হয়েছে মাংসের টেস্টটা, ভালো হয়েছে, হ্যাঁ তেতো খা, গরমে তেতো খেতে হবে, টক খেতে হবে, খালি শাকটাই খেলি নাই, কুমড়ো শাকের ডালটা। ভালো হয়েছে, ভালো হয়েছে, আচ্ছা খেয়ে নাও।